আমি ভ্রমণ করছি দেবভূমি উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জায়গায়। ঘুরতে ঘুরতে এসে পড়েছি দেরাদুন জেলার একটি জনপ্রিয় শৈল শহরে, যার উচ্চতা 6578 ফুট। মানসুর বা মাসুরিয়া নামে এক ধরনের উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়, আর তার থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় মুসৌরি। আর প্রকৃতিপ্রেমীরা এই জায়গাটির রূপে মুগ্ধ হয়ে একে বলে পাহাড়ের রানী। মুসৌরি স্থাপন করা হয়েছিল 1803 সালে, তবে এখানে প্রথম থাকার ব্যবস্থা করেন 1825 সালে ক্যাপ্টেন ইয়াং। গঙ্গোত্রী আর যমুনোত্রী ধামে যাওয়ার জন্য এই মুসৌরি হয়েই যেতে হয়। গঙ্গোত্রী ও যমুনোত্রী সিংহ ছাড়াও স্বর্গারোহিণী, বন্দরপুজ, শ্রীকণ্ঠ, নন্দা দেবীর মতো বিভিন্ন শৃঙ্গের দারুণ দৃশ্য এখান থেকে চোখে ধরা পড়ে। মুসৌরি ভ্রমণের আজকের পর্বে আপনাদেরকে সবার প্রথমে নিয়ে যাব দারুণ সুন্দর, শান্ত, সজীব আর পাখির কলরবে মুখরিত ধনলটি ও 9042 ফুট উচ্চতায় সুপ্রাচীন সুরকান্দা দেবীর মন্দিরে। এর সাথে দেখাবো রঙিন তলাই পাহাড়, শান্তুরা দেবীর মন্দির, সবুজে ঘেরা আর ফুলে ফুলে সাজানো কোম্পানি বাগ, বৌদ্ধ মন্দির, জমজমাট মুসৌরি লেক আর দারুণ জনপ্রিয় কেম্পটি ফলস। আর থাকবে মুসৌরির হোটেল, যাতায়াত, খরচ, ড্রাইভার ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। হরিদ্বার থেকে দেরাদুন হয়ে গতকাল রাত্রে আমি মুসৌরি পৌঁছেছি। উঠেছিলাম হোটেল শিলায়। কোনো রুম থেকেই ভিউ নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার হোটেলের একদিকে ক্যামেলস ব্যাক রোড আর অন্যদিকে ম্যাল রোড। এই ক্যামেলস ব্যাক রোডেই খুব ভালো ভিউয়ের সাথে একটি ভালো হোটেল আছে, যার নাম নন্দ রেসিডেন্সি। দুটি হোটেলেরই যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ভালোভাবে সব কিছু জেনে তারপর বুকিং করতে পারেন। উত্তরাখণ্ড ভ্রমণ শুরুর দিন থেকেই আমার বেশ জ্বর, সর্দি আর কাশি ছিল। কয়েকটা দিন ওষুধ খেয়ে সামনে নিলেও খুব কাশির জন্য আজ গলাটা একদম ভেঙে গেছে, তাই দয়া করে ক্ষমা করবেন। বরফের চূড়াটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সুপ্রভাত, আজকে উত্তরাখণ্ড ভ্রমণের চতুর্থ দিন আর মুসৌরি ভ্রমণের প্রথম দিন। আমি এইখানের হোটেলে নেই, আমি একটু সামনের হোটেলে আছি। আমার হোটেলে সেরকম ভিউ নেই, তাই সকালবেলায় এখানের ভিউটা দেখতে এসেছিলাম। ওই হচ্ছে আমার হোটেল, হোটেল শিলা। এই হোটেলটাতে জিএসটি নিয়ে আমার প্রতিদিন খরচ পড়ছে 1300 টাকা। কালকে অনেক সন্ধে, অনেক রাত হয়ে গেছে আমার আসতে, কারণ রাস্তায় খুব জ্যাম ছিল। এই হোটেলটায় আছি। তো আজকে মুসৌরি ভ্রমণের প্রথম দিন। আজকে আমি ধনলটির দিকে যাব। ধনলটি 34 কিলোমিটার এখান থেকে। ওই পাহাড়ি রাস্তা, ঘন্টা ডেরেক সময় তো লাগবে। আর পরের দিন ইচ্ছা আছে মুসৌরির লোকাল জায়গাগুলো ঘুরে দেখার। এই রাস্তাটা সোজা চলে গেছে ম্যাল রোড। ম্যাল রোড 2 মিনিট, আর বাঁদিকে পিকচার প্যালেস। পিকচার প্যালেস হচ্ছে 7-8 মিনিট। আর ডান দিকে মুসৌরি লাইব্রেরি। লাইব্রেরি যেতে অনেকক্ষণ সময় লাগবে। এই হচ্ছে ম্যাল রোডের রাস্তা। ওই যে এই হচ্ছে ম্যাল রোড, ওই দিকটায় হচ্ছে লাইব্রেরি চক, আর এই দিকটায় হচ্ছে পিকচার প্যালেস। এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা, মানে পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চক অবধি যদি হেঁটে যাই প্রায় 2.5 কিলোমিটার। আর এখান থেকেই সামনের দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে ক্যামেলস ব্যাক রোড। মুসৌরির ম্যাল রোড বেশ অনেকটাই চওড়া। এটা শুরু হয় লালটিব্বা মোড় থেকে
তারপর পিকচার প্যালেস হয়ে চলে আসে মুসৌরি লাইব্রেরি বা গান্ধী চক পর্যন্ত। এই পুরো রাস্তাটির দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। পিকচার প্যালেসের পর ডান দিকে আরও একটি রাস্তা ম্যাল রোড ছেড়ে ক্যামেলস ব্যাক রোড হয়ে চলে আসে সেই মুসৌরি লাইব্রেরি বা গান্ধী চক পর্যন্ত। সাধারণত আমরা ম্যালে দেখেছি সমান রাস্তা হয়, এইখানের ম্যালটা কিন্তু বেশ বড়, আর রাস্তাগুলো উঁচু নিচুও আছে, চড়াই উতরাই আছে। এই যে আমি যে কথাটা বলছিলাম, এইটা হচ্ছে ক্যামেলস ব্যাক রোডে যাওয়ার রাস্তা, আর এই যে রাস্তাটা এইটা চলে গেছে পিকচার প্যালেসের দিকে। ক্যামেলস ব্যাক রোডটি এখান থেকে বেঁকে গিয়ে আমার হোটেলের পাশ দিয়েই যায়। একদিন গিয়েছিলাম প্রাকৃতিকভাবে সাজানো এই পাথরগুলি দেখতে, সত্যি অবাক করার মতো। আচ্ছা, সাইট সিনের কথা আপনাদের বলে দিই, সাইট সিনের জন্য গাড়ি আপনি দুটো পয়েন্টেই পাবেন। পিকচার প্যালেসের ওখানে একটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে, ওখান থেকেও আপনি সাইট সিনের গাড়ি পাবেন, আর একদম শেষে যেখানে লাইব্রেরি চক ওখানেও একটা স্ট্যান্ড আছে, ওখান থেকেও আপনারা সাইট সিনের গাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে পিকচার প্যালেস, এটা হচ্ছে ল্যান্ডমার্ক বলতে পারেন, এখানকার সবাই চেনে। আর এখান থেকে দুটো রাস্তা দুদিকে গেছে, এই যে রাস্তাটা এইটা গেছে ল্যান্ডরের দিকে, আর এই সামনের রাস্তাটা এইটা এইটা গেছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আসুন আপনাদেরকে একবার ট্যাক্সি স্ট্যান্ডটা দেখিয়ে দিই, যেখান থেকে সাইট সিনের জন্য গাড়ি আপনারা বুকিং করতে পারবেন। এই পিকচার প্যালেস আর লাইব্রেরি স্ট্যান্ড থেকে নিয়মিত দেরাদুন ও হরিদ্বারের উদ্দেশ্যে বাস চলাচল করে। হরিদ্বারের উদ্দেশ্যে বাসের সংখ্যা কম, তবে দেরাদুন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে অনেক বাস আছে। মুসৌরি থেকে দেরাদুন পর্যন্ত বাসের ভাড়া 80 টাকা, আর দেরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত বাসের ভাড়া 120 টাকা। এইটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড। এবার এখানে খুব একটা ভালো জিনিস যেটা আমার লাগলো সেটা হচ্ছে এখানে চার্ট দেওয়া আছে, ওনাদের রেট ফিক্স করা আছে যে কোথায় গেলে কত রেট। আপনি যদি ধানাউলটির দিকে যান, সুরকান্দার দিকে যান, তাহলে আপনার কত রেট পড়বে, শুধু কেম্পটি ফলসে গেলে কত রেট পড়বে, শুধু মুসৌরি লেক গেলে কত রেট পড়বে, এরকম একটা চার্ট করে দেওয়া আছে। তো আপনারা এসে চার্ট দেখে আপনাদের জায়গা সিলেক্ট করে তারপরে এখানে কাউন্টার আছে, টাকা দিয়ে বুকিং করে নিতে পারবেন। আমি হরিদ্বার থেকেই 3 দিনের জন্য একটি গাড়ি বুকিং করে নিয়েছিলাম দেরাদুন ও মুসৌরির বিভিন্ন জায়গাগুলি ঘোরার জন্য। 3 দিনের জন্য খরচ হয়েছিল 8,500 টাকা, তবে যদি সরাসরি ড্রাইভারের সাথে কথা বলে বুকিং করতাম তাহলে আরও 1,000 টাকা কম হতো। ড্রাইভারটিও বেশ ভালোই ছিল, যোগাযোগ নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এর সাথে হরিদ্বার, ঋষিকেশ এবং দেরাদুন ভ্রমণের ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে এক জায়গায় মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে দিলাম, এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ সুন্দর। এই দেখুন, বরফের চূড়াগুলো পুরো বোঝা যাচ্ছে। মুসৌরি থেকে বেরানোর সঙ্গে সঙ্গেই পুরো মানে চারিদিকের ভিউটাই আলাদা হয়ে গেছে। এই দেখুন, ওই উপরের রাস্তাটা দিয়ে আরো আমাদেরকে উঠতে হবে। ওখানে একটা ভিউ পয়েন্ট করা ছিল, কিন্তু ভিউ পয়েন্টে তো আমাদের গাড়ি দাঁড়াতে পারেনি, মিস করে গেছিলাম ভিউ পয়েন্টটা, সেই জন্য এখান থেকে আবার দেখলাম। এখান থেকে হালকা ব্রেকফাস্ট করে নিলাম, এবার একদম সোজা চলে যাচ্ছি ধানাউলটির দিকে। এখন ভাবছি যে ধানাউলটিতে আগে যাব নাকি ধানাউলটি থেকে একটু সামনে সুরকান্দা দেবীর মন্দির, তো সুরকান্দা দেবীর মন্দিরটাই ভাবছি চলে যাব, কারণ ওয়েদারটা ভালো আছে, তো আর ওখান থেকে চারপাশটা খুব ভালো এখন বোঝা যাবে। তো ভাবছি আগে সুরকান্দা দেবীর মন্দিরে চলে যাই, তারপর ধানাউলটিটা ঘুরে ব্যাক করবো মুসৌরিতে।
এইখানে আরেক জায়গায় দাঁড়িয়ে গেলাম, ভিউটা দেখুন দুর্দান্ত দুর্দান্ত। মুসৌরির সব থেকে উঁচু স্থান হল লালটিব্বা, যার উচ্চতা 7,464 ফুট। লালটিব্বা থেকে হিমালয়ের দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। তবে লালটিব্বা আমার ভ্রমণে রাখিনি, কারণ আমি ধনলটি হয়ে সুরকান্দা দেবীর মন্দিরে যাচ্ছি। ধনলটির উচ্চতা 7,500 ফুট আর সুরকান্দা দেবীর মন্দিরের উচ্চতা 9,042 ফুট। এতে লালটিব্বা যাওয়ার অতিরিক্ত খরচও হলো না, আর ধনলটির দারুণ প্রকৃতির সাথে হিমালয়ের নৈসর্গিকতাও উপভোগ করতে পারলাম। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে যমুনোত্রী, গঙ্গোত্রী, স্বর্গারোহিণী, বান্দরপুচ, জাওনলি, শ্রীকণ্ঠ, কেদারনাথ, শতপন, চৌখাম্বা, এমনকি নন্দা দেবীর মতো বিভিন্ন শৃঙ্গ চোখে ধরা পড়ে। এখান থেকেই যদি এত সুন্দর ভিউ হয়, তাহলে সুরকান্দা দেবীর মন্দির বা এখনও ধানোলটি 7 কিলোমিটার বাকি, ধানোলটির ওখান থেকে কি ভিউ হবে। এরা সব এখানে রডোডেন্ডন ফুলগুলোকে বিক্রি করছে, বাচ্চাগুলো। এত পাখির আওয়াজ এখানটায়, ধানোলটিকে যদি ভালোভাবে ফিল করতে হয় এখানে একদিন অবশ্যই থাকতে হবে। এখন সুরকান্দা দেবী মন্দির এখান থেকে দেখাচ্ছে আরও 9 কিলোমিটার, আর বরফের পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে আছে কেদারনাথ, বদ্রীনাথ, শ্রীকণ্ঠ, নন্দা দেবী, এইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ধানোলটির ইকো পার্ক। এই ইকো পার্কটা আমরা আসবো, আগে আমরা সুরকান্দা দেবীর মন্দিরটা চলে যাই, তারপর ইকো পার্কটা আসবো। এখানে কিন্তু থাকারও অনেক ব্যবস্থা আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অসাধারণ সুন্দর জায়গা, খুব শান্ত। মুসৌরিতে চেঁচামেচি, হই হুল্লোড়, পর্যটকের যে ভিড়টা সেটা এখানে নেই। শান্ত পরিবেশে যারা থাকতে চাইছেন, ভালোবাসেন, তাদের জন্য আদর্শ জায়গা হবে, খুব সুন্দর। শীতকালে এই ধানোলটিতে বেশ ভালোই তুষারপাত হয়। এখানে থাকার জন্য আছে বেশ কয়েকটি ভালো হোটেল এবং রিসর্ট, আর খাওয়া দাওয়ার জন্য আছে অনেকগুলি রেস্টুরেন্ট। প্রয়োজনীয় সব জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। এখানের বেশ কিছু হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ভালোভাবে যাচাই করে বুকিং করতে পারেন। উত্তরাখণ্ড রাজ্যের রাজ্য ফুল হলো ব্রহ্মকমল, আর রাজ্য বৃক্ষ হলো রডোডেন্ডন, আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় বুরানস। এই এপ্রিল মাসে অনেক জায়গায় লাল রঙের বুরানস দেখতে পেলাম। আচ্ছা, এখানে অনেক দোকানপাট আছে যেখান থেকে পুজো দেওয়ার জিনিস কিনে নেওয়া যায়, আরও অনেক খাবারের দোকান আছে, জল ঢল সব এখান থেকে পাওয়া যাবে। এই রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে রোপওয়ের দিকে, তারপরে রোপওয়ে নিতে হবে, নিয়ে চলে যেতে হবে একদম মন্দিরে। আগে ট্রেক করে যেতে হতো, এখন রোপওয়ে হয়ে গেছে, এটা একটা বিরাট সুবিধা হয়েছে। একদম উপরে মন্দির হালকা দেখা যাচ্ছে ওই পাহাড়টায়। দেরাদুন, মুসৌরি, হরিদ্বার, তিনটে জায়গায় যে কোনো টুরিস্ট স্পটে প্রচুর ভিড়। আমার গলাটা ভেঙে গেছে, আমার যেদিন আমি উত্তরাখণ্ডে আসা শুরু করেছিলাম আমার প্রচুর জ্বর ছিল, তার সাথে কাশি, আর এখন জ্বর নেই কিন্তু কাশি আছে আর গলাটা ভেঙে গেছে। এই রাস্তাটা রোপওয়ের দিকে চলে গেছে। এখানে কিছু পাহাড়ের নুন, জড়িবুটি, শরবত করার জিনিস এগুলো বিক্রি করছে স্থানীয় লোকেরা। এই ভিউটা দুর্দান্ত লাগছে। Thank you.
টিকিট কেটে নিলাম। টিকিটের হচ্ছে মূল্য 205 টাকা আসা এবং যাওয়ার জন্য। আর এইখানে টিকিট কাটার পরে এইখানে রোপওয়ে লাইন, রোপওয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে তাহলে রোপওয়ে বন্ধ থাকবে। যাওয়ার জন্য দুটো অপশানই আছে, একটা রোপওয়ে আর একটা এই বাস দিয়ে হেঁটে চলে যেতে পারেন। হেঁটে গেলে তো 3 কিলোমিটার হেঁটে উঠতে হবে, কষ্ট হবে, সবাই পারবে না, বয়স্ক মানুষ হলে তো খুবই মুশকিল হবে, কারণ পুরো খাঁড়া একদম চড়াই। তার থেকে রোপওয়ে করে নেওয়াটা অনেক ভালো। একটা রোপওয়েতে 6 জন বসে, স্থানীয় যে মান্যতা আছে সেটা অনুযায়ী এটা হচ্ছে সিদ্ধপীঠের একটা পীঠ। এখানে দেবী সতীর মাথার অংশ পড়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম হয় ক্ষীরখণ্ড। তারপরে কালে কালে সুরকান্দা নামটা প্রচলিত হয়ে ওঠে। এই দিকটায় বরফের পাহাড় নেই, এদিকটা থেকে ঠান্ডা কনকনে হাওয়া আসছে, আর এখানটায় হচ্ছে হিমালয়। আপনারা যারা মুসুরি বেড়াতে আসছেন তারা অবশ্যই ধানওয়াল্টির এই সুরকান্দা দেবীর মন্দিরের প্ল্যানটা কিন্তু রাখবেন, কারণ দারুণ সুন্দর প্রকৃতি, তার সাথে এত সুন্দর প্রাচীন মন্দির, আর ধানওয়াল্টির এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আচ্ছা, এখানে দুটো ইকো পার্ক আছে, একটা হচ্ছে এই ধানওয়াল্টি ইকো পার্ক আম্বার, আর সামনে একটা ইকো পার্ক আমরা আসার সময় দেখেছিলাম। তো আমি এই ইকো পার্কটায় দাঁড়াচ্ছি না, আমি সামনেরটায় দাঁড়াবো। এই ইকো পার্কটায় আবার ঘোড়ায় করে উপরে যেতে হবে, ঘোড়ায় আমার ভয় লাগে, আর অনেক হাইট থেকে আমি তো চারদিকের ভিউটা দেখেই নিয়েছি। ঘোড়ায় করে 1.5 কিলোমিটার আর উপরে আমি এটাই যাচ্ছি না, আমি ওটাই যাচ্ছি, সেরকম হলে আমি হেঁটে ভিউ পয়েন্টে উঠবো, কিন্তু ঘোড়ায় আমি যাব না। এখন 1:30 বাজে, তাই ভাবছি যে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমরা ইকো পার্কে যাবো। একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে বাঙালি খাবারও পাওয়া যায়, যদিও আমি বাঙালি খাবার এখন খাচ্ছি না, কিন্তু এখানে পোস্ত, ডাল, ভাত, মাছ এগুলো থাকে। যখন পর্যটকের ভিড়টা বেশি থাকে সেই সময় ওরা রেডি রাখে বাঙালি খাবারগুলো। ভিউগুলো খুব সুন্দর, এখানে বেশিরভাগ হোটেলগুলোতেই রুফটপে খাবার ব্যবস্থা আছে। এ দেখুন ভিউটা, বেশ সুন্দর পার্কটা। এটা মুসুরি বন বিভাগের আন্ডারেই পড়ছে। টিকিটের প্রাইস হচ্ছে বড়দের 50, 9 বছরের বাচ্চাদের 25 টাকা,
9 বছরের বাচ্চাদের নিচেদের সবারই 25 টাকা। পার্ক খোলা আছে সকাল 8টা থেকে সন্ধে 6টা। অনেক রকম অ্যাক্টিভিটি আছে আর পরিবেশ দুর্দান্ত। উপরে মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, চলুন দেখি উপরটায় উঠে কীরকম দৃশ্য দেখা যায়। ধানলটিকে ভালোভাবে ফিল করতে হলে কিন্তু একদিন এখানে আপনাকে থাকতে হবে। এইটা হচ্ছে এখানে ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর। আমি মানালিতে যে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টটা আছে ওইটা যেরকম দেখেছিলাম অনেকটা সেরকমই লাগছে, দারুণ সুন্দর। ধাপে ধাপে চাষ হয়েছে, ঘরবাড়ি আছে খুব কম। এদিকটায় হচ্ছে গ্রিন ভ্যালিগুলো আর ওই দিকটায় হচ্ছে বরফের যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে ওই দিকটা। সুন্দর, দারুণ সুন্দর। এখানে করার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আর জিপ লাইন আছে ওইদিকে, বার্মা ব্রিজটা দেখলাম, ওইগুলো করতে পারেন। আর প্রকৃতির সাথে সময় কাটাতে হবে আর হচ্ছে অজস্র ছবি তোলা যাবে, যত খুশি ছবি তুলবেন, যার একটা আদর্শ জায়গা হচ্ছে এটা। আর সেরকম কিছু নেই আমার মতে, আপনারা প্রথমে সুরকান্দা টেম্পলে চলে যাবেন কারণ ওখানে ভিড়টা বেশি, দেখার পর ওই জায়গাটা, তারপরে আপনারা এখানে এসে একটু সময় কাটাবেন, ছবি টবি তুলবেন, তারপরে আবার মুসুরি ফিরে যাবেন। ধনলটি থেকে আমি বিকালের দিকে ফিরে আসি গান্ধী চকে। এর পাশেই 1843 সালে নির্মিত বিখ্যাত মুসুরি লাইব্রেরি, একমাত্র সদস্যরাই এখানে প্রবেশ করতে পারেন। এখন ম্যাল রোডের অনেক জায়গায় রাস্তার কাজ চলছে। এই ম্যাল রোডে হাজার রকমের কেনাকাটা আর খাবারের দোকান আছে আর এর সাথে আছে কয়েকটি চিনার গাছ। ম্যাল রোড ধরে জাতীয় পতাকার দিকে কিছুটা হাঁটলে চলে আসে গানহিল যাবার রোপওয়ে, যেখান থেকে দেরাদুন সহ এই মুসুরি শহরটির ও হিমালয়ের দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। রোপওয়ের ভাড়া একজনের 180 টাকা, তবে 3 বছরের নিচে শিশুদের কোনো ভাড়া লাগে না। সুপ্রভাত, মুসুরি ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আজকে মুসুরির চারপাশের যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো। কালকে তো আমার ধানলটের দিকটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি পিকচার প্যালেসের কাছে। পিকচার প্যালেসে আমার ড্রাইভার আছে, ওখানে গাড়িটায় করে আমরা আজকে সাইট সিন করে নেব। এই ম্যাল রোডটা একদিকে পিকচার প্যালেস, একদিকে লাইব্রেরি চক, তো ওই দুটো পয়েন্ট থেকেই গাড়িতে উঠে তারপরে যেতে হবে, কারণ ম্যাল রোডে তো গাড়ি চলাচল করে না। রওনা হলাম আজকের প্রথম গন্তব্য কেম্পটি ফলসের উদ্দেশ্যে। মুসুরির সব থেকে জনপ্রিয় ভ্রমণের জায়গা হলো এই কেম্পটি ফলস, সেই কারণেই একটু সকালের দিকে বেরালাম, না হলে এই রাস্তায় দারুণ ভিড় হয়। আমার হোটেল থেকে কেম্পটি ফলসের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। মুসুরির লাইব্রেরির পাশ থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা আমরা ধরবো, আর এই রাস্তাতেই 2 কিলোমিটার যাওয়ার পর একটি রাস্তা বাম দিকে চলে যায় কোম্পানি বাগ, বৌদ্ধ মনেস্ট্রি আর দলাই পাহাড়ের দিকে, আর অন্য রাস্তাটি সন্তুরা দেবীর মন্দির হয়ে সোজা চলে যায় কেম্পটি ফলস। এখন বাজে হচ্ছে 9:35 আর আমি চলে এসেছি কেম্পটি ফলসে। আমি আজকে আর রিস্ক নিইনি,
গত দুদিন ধরে দেহরাদুন আর মুসুরিতে যা ভিড় দেখছি পর্যটকের, তো সেই কারণে আমি সকাল সকাল এখানে চলে এলাম। মুসুরি ম্যাল থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে 16 কিলোমিটারের মতো, 30 মিনিট সময় লেগেছে আমার এখানে আসতে। এই কেম্পটি ফলসটা হচ্ছে মুসুরিতে যত পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় বলা যেতে পারে। বছরে 10 লাখ লোক এখানে আসে। তো সকালে এত তাড়াতাড়ি এসেছি, আমি এখন একটু ব্রেকফাস্ট করে নেবো, করে তারপর কেম্পটি ফলসের দিকে চলে যাব। সকালের দিক বলে এখন ফাঁকা আছে। এখানে রোডের ওপরে একটা বোর্ড দেওয়া আছে কোন দিক দিয়ে যেতে হবে। 1835 সালে ব্রিটিশ অফিসার জন ম্যাকিনন এই জায়গাটায় পর্যটন কেন্দ্র গড়ে তোলে। আর এই জায়গাটার উচ্চতা হচ্ছে 4,500 ফুট, কেম্পটি ফলসের উচ্চতা 40 ফুট। এই এখানে রোপওয়ে আছে, রোপওয়ে টিকিট হচ্ছে 200 টাকা করে এক একজনে। আপনি রোপওয়ে করেও যেতে পারেন, নিজে হেঁটেও নিচে নেমে যেতে পারেন, ওঠার সময় বেশি কষ্ট। অনেক কেনাকাটির দোকান আছে আর প্রতিটা জায়গায় লেখা আছে ফলসটাকে পরিষ্কার রাখার জন্য, আপনাদের সাহায্য করার জন্য। তো আপনাদেরকে অনুরোধ, যখন আপনারা কেম্পটি ফলসে আসবেন অবশ্যই জায়গাটাকে পরিষ্কার রাখবেন। তো আমি অনেকটা সিঁড়ি নেমে তারপর কিন্তু কেম্পটি ফলসের দিকে যাচ্ছি। ওঠার সময় আমার কিন্তু বেশ ভালোই কষ্ট হবে, তাই যাদের সমস্যা আছে তারা রোপওয়ের টিকিটটা করে নেবেন, কারণ অনেকগুলো সিঁড়ি নিচে নামলাম। আর এখানে প্রতিটা জায়গায় লকার আছে, লকার রাখা যাবে, আপনাদের জিনিসপত্র লকারে সমস্ত জিনিস রাখতে পারবেন। আর ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে, স্নান করার, এখানে তো বিখ্যাত এই জায়গাটা স্নান করার জন্য। এসে গেছি, এই দেখা যাচ্ছে ক্যাম্পটি, এই কথাটি থেকে এই জায়গাটার ঝর্ণাটার নাম হয়েছে ক্যাম্পটি ফলস। আমি এসে গেছি, এই দেখুন। জল এত ঠান্ডা, লোকে চান করতে বেশিক্ষণ পারছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। এবার আমি পরের গন্তব্যের দিকে চলে যাই, চলুন। এবার উল্টো পথেই ফিরে চললাম, যেই পথ দিয়ে এসেছিলাম সেই দিকে। এবার যাব পাহাড়ের চূড়ায় শান্তুরা দেবীর মন্দির দর্শন করতে। মন্দিরে যাওয়ার জন্য 20 মিনিটের মতো সহজ একটি ট্রেক করতে হবে। এখন যাচ্ছি সুন্দ্রা দেবীর মন্দিরে। এখন সামান্য কিছুটা ট্রেক করতে হবে। সুন্দ্রা দেবী হচ্ছে দেবী দুর্গারই একটি রূপ। খুব বেশিক্ষণের ট্রেক নয়, এসে গেছি প্রায়, এই একটুখানি উপরে উঠলেই চলে যাব, পৌঁছে যাব মন্দিরে। আর খুব শান্ত জায়গা, পাখির খুব কিচিরমিচি শুনতে পাচ্ছি। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, কেম্পটি ফলস যাওয়ার সময় বা কেম্পটি ফলস থেকে আসার সময় আপনারা এই জায়গাটা দেখে নেবেন। এই এসে গেছি, মন্দির দেখা যাচ্ছে। ওইখানটায় বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ। এবার চললাম কোম্পানি গার্ডেন দেখার জন্য। রাস্তা খুব বেশি নয়, কোম্পানি গার্ডেন আর বৌদ্ধ মন্দির যাওয়ার রাস্তা একই দিকে। মূল রাস্তা থেকে খানিকটা যাওয়ার পর ডান দিকে বৌদ্ধ মন্দির আর অন্য রাস্তাটি চলে যায় কোম্পানি গার্ডেনের দিকে। এখন যাচ্ছি কোম্পানি গার্ডেনে,
এখানে টিকিট হচ্ছে 25 টাকা, আর গাড়ির পার্কিংয়ের জন্য আমার থেকে নিল 100 টাকা বিল দিয়েছে। আর এই জায়গাটার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2034 মিটার। এই জায়গাটা দারুণ সুন্দর। ও এমনি বাগানটা তো দারুণ সুন্দর, তো সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যেখানটা ফুলগুলো রাখা আছে, দারুণ সুন্দর, দারুণ কালার, পাহাড়ি ফুলগুলো দারুণ দেখতে, সাজানো গোছানো বেশ সুন্দর একটা গার্ডেন হচ্ছে এই কোম্পানি বাগ। এবার আমরা চলে যাব হচ্ছে দালাই হিল। দালাই হিল এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু বেশ কিছুটা, ওই যে দূরে এই দুটো গাছের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। এখানে উপর দিয়ে একটা রাস্তা দালাই হিলের দিকে চলে গেছে, আর এইদিকে হচ্ছে মনাস্ট্রি যাওয়ার রাস্তা। 1959 সালে তিব্বত থেকে নির্বাসিত হওয়ার পর এই পাহাড়টিকে তুলে দেয়া হয় তিব্বতী মানুষদের হাতে পূজা অর্চনা করার জন্য। বহু সম্মানিত আর উচ্চ পদস্থ বৌদ্ধ সন্ন্যাসীগণের আশীর্বাদে ধন্য এই দলাই পাহাড়, যার মধ্যে 14তম দলাই লামা এবং 41তম শাক্য গোংমা ত্রিচেন রিংপোচে অন্যতম। ওই যে যেখানটায় পতাকাগুলো লাগানো আছে ওটাই হচ্ছে দলাই হিল টপ, ওখানে যাব। এইটা হচ্ছে ভিউ, দারুণ সুন্দর, দারুণ। রাস্তা সামান্যই, প্রথমে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, কিছুটা এলাম জাস্ট কিছুটা, তারপরে এখানে আর একটা, এই স্টেপটা দিয়ে উঠলে দালাই হিল দেখা যাচ্ছে। সবাই আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বাচ্চা বয়স্ক সবাই আসতে পারবেন, আস্তে আস্তে উঠলে উঠে যাবে। পতাকাগুলো এত কালারফুল উঠছে, দারুণ লাগছে দেখতে। আগেও এখানে একটি বৌদ্ধ মূর্তি ছিল, তবে এই নবনির্মিত মূর্তিটি স্থাপন করা হয় 28 মার্চ 2022 সালে। ওইটা হচ্ছে সন্তুরা দেবী টেম্পল, এখান থেকে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইখানটাতেও বরফের পাহাড় দেখা যাচ্ছে। সুন্দর জায়গাটা, খুব সুন্দর, আপনারা আসবেন, ভালো লাগবে। এখান থেকে বরফের চূড়াগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না, ভালো বুঝতে পেরেছিলাম কালকে যখন ধানোল্টি গিয়েছিলাম সুরকান্দা দেবীর মন্দির, তখন ওখান থেকে খুব ভালো দেখতে পেয়েছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। রওনা হলাম মুসুরি লেক দেখার উদ্দেশ্যে। এই লেক দেখার জন্য আমাকে মুসুরি থেকে দেরাদুনের দিকে যাওয়ার রাস্তায় সামান্য কিছুটা যেতে হবে। মুসুরি লেকের সামনেই কম উচ্চতার প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে, যার জন্য খরচ হয় 1500 টাকা। এইটা হচ্ছে মুসুরি লেক, এটা কিন্তু প্রাকৃতিক লেক নয়, এটা বানানো হয়েছে মুসুরি দেরাদুন ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড সিটি বোর্ড, এটাকে নির্মাণ করেছে। মুসুরির লাইব্রেরি চক থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আমি যেখানে আছি পিকচার প্যালেস ওখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স আছে। বোটিংয়ের খরচ হচ্ছে একজনে 30 টাকা, বোটিংয়ের টাইমই হচ্ছে 12 মিনিট, 12 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, 30 টাকা খরচ। Yeah.
ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি অভিষেক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়ে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।